নমস্কার, কবি অপূর্ব দত্তের লেখা কবিতা অন্তর্যামী। তুমি বলো দিন রাত্রির খেলি আমি খেলি, একবারও তো বলো না মা, কুরচি কোথায় গেলি? জানি আমায় কেউ খোঁজে না, আমার কষ্ট কেউ বোঝে না, সবাই ভাবে সারাটা দিন পুতুল খেলি আমি। আমি যে রোজ বিকেল বেলায় মগ্ন থাকি আর এক খেলায়, হারিয়ে যাই যেমন করে হারিয়ে যেত বামি। ভোরের আলো ফোটার আগে আকাশ যখন রঙিন লাগে, একলা ছাদে দাঁড়িয়ে থাকি পুজোর গন্ধ মেখে। খেলতে আমার ভুল হয়ে যায়, খেলনা বাটি ধুলোই গড়ায়, ভোর হয়ে যায় তিন শালিখের ঝগড়া ঝাঁটি দেখে। বলো না মা, এক একটা দিন এমনি কেন আসি? খেলা ভোলার পংক্তিগুলোই চোখের সামনে ভাসে, ছোট্ট মেয়ের বেগনি শাড়ি, ব্যঙ্গমা ব্যঙ্গমের বাড়ি, মেঘের ভেলায় পক্ষীরাজের টকবগি ওরা, আরো কতই ভাবনা, যেমন রাজার বাড়ি দেখতে কেমন, নৌকো চেপে তোমার সঙ্গে অজানা দ্বীপ ঘোরা। রবি ঠাকুর জানি আমি, তুমি তো সেই অন্তর্যামী, খেলা ভোলা পদ্মটা তো আমার নিজের কথায়, তাই তো আমার সকল খেলায় সকাল দুপুর সন্ধে বেলায় তুমি আমায় জড়িয়ে থাকো, শান্ত নিরবতায়। নমস্কার।